যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও, পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও, প্রত্যেকটা গাঞ্জা করে মাজার ভাঙ্গে উড়িয়ে দিয়ে বরজ হয়ে গেছে। কথা বলেন না কেন? প্রত্যেকটা গাঞ্জা করে মাজার, এই যে গোলাপ সার মাজার, এখানে কি হুয়া তো নিবুড়ি হাসি নাই। আমি বলবো ছাত্র সমাজকে এইটার উড়াই দেওয়া আগে, কথা বলেন না কেন? এইটার আগে উড়ানো দরকার, এটা রাস্তায় ডিস্টার্ব করে, আর এটার এত টাকার দরকার, আঠু মন্ত টাকা হয়ে যায়, এরপরও আর টাকায় ভরে না, কথা বলেন না কেন? আর আজকে নামধারী মুসলমান কিছু, এই যে দেখবেন মাজারে যারা সিজদা দেয়, এরা অধিকাংশ মুসলমানের প্রোটেকশনের জন্য, হে কথা বল না কেন? যারা মাজারে সিজদা দেয় এরা কি হিন্দু? হ্যাঁ, এরা মুসলমানের কোলা, ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাসের ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, যাইয়া ধূপ্ত রয়ে পড়ে মাজার উপরে, যাইয়া বাপের কাছে চায় জান্নাত দাও, সওয়াল দাও, মাইয়ে দাও। হালাকি দুনিয়ায় জান্নাত দেয়ার, সওয়াল মাইয়া দেয়ার অধিকার আল্লাহ পাক কাউকে দেয় নাই, একমাত্র সব তার হাতে রাখছে। কার হাতে রাখছে? জোরে বলেন। হ্যাঁ, আর বাংলাদেশে যত মাজার গুলি আছে সব বন্ধ গো আখড়া, আর সবচেয়ে গাঞ্জা খাওয়ার নিরাপদ স্থান হলো মাজার গুলি, কথা কর না কেন? গাঞ্জা খাওয়ার সবচাইতে, হিরোইন খাওয়ার সবচাইতে নিরাপদ স্থান হলো মাজার। এই যেইগুলো বন্ধ পীরের মাজার আছে এগুলো ভাঙ্গে তসতস করে দিতে হবে। আবার দেখেন কয়েকদিন আগে যেই মাজার গুলো ভাঙ্গা হয়েছে একটাও হকানি পীর না, আর হকানি পীর যেগুলা তাকে মাজার জীবনও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দেশটাকে শিরক থেকে হেফাজত করুন, আমিন। জোরে কেন? আমিন। আপনি যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, চায়নায় তো সাহাবীদের শত শত সাহাবীর কবর চায়নায় আছে, আমি গোয়াংজুতে চারজন সাহাবীর কবর দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর আমি আবি আক্কাসের নামে চায়নায় গোয়াংজুতে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, আমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বয়ান করেছি। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাজার চায়নায়, রাসূলের এত বড় একজন প্রিয় সাহাবি, যেই সাহাবীর কবর হলো চায়নায়, বিশ্বনবীর ইন্তেকালের পরে এই আবি আক্কাস চলে আসে চায়নায়। কেন আসছে? নবী বলেছিলেন ইন্তেকালের আগে, বাল্লিগি ওয়ান বাল্লিগু আন্নি ওয়ালাল আয়া, আমার একটা হাদিস যদি কেউ শুনে থাকো মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে। এই যে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে দেখবেন উলামা ইকরামের তত্ত্বাবধানে প্রত্যেকটা দাওয়াত ও তাবলীগের উসুল বিশ্বনবীর উসুলে হয়, এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ প্রত্যেকটা মানুষের পাওয়া ফরজ। আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের এত বড় প্রিয় সাহাবী ছিলেন, আপনারা জানেন আবি আক্কাস বিশ্বনবীর জীবনে আবি আক্কাসের সাথে বিশাল বড় একটা অংশ লেগে আছে। আবি আক্কাস তার জীবনে সবচেয়ে বড় এই ঠোঁট দুইটা বিশ্বনবীর মহরে নবুয়াতের মধ্যে লাগাইতে পারছে, যেটা পৃথিবীর অন্য কোনো সাহাবী পারে নাই। নবীর মহরে নবুয়াত এখানে চুম্বুর করার মতো অ্যাবিলিটি সব সাহাবীর হয় নাই, এমনকি নবীর কোনো বিবিও বিশ্বনবীর মহরে নবুয়াত দেখতে পারে নাই। কারণ আমার নবী বিবিদের সামনেও কখনো আপনারা আমার মতো উলঙ্গ হন নাই। উলঙ্গ বলতে এই লুঙ্গি খুললেই তার উলঙ্গ কয় তা না, জামা গেঞ্জি খুললেও তাকে উলঙ্গ বলে। আমার বিশ্বনবী কোনোদিন বিবিদের সামনে তার ভেতরের গেঞ্জি নিয়ে খুলতেন না, বিবিদের কাছে রাত কাটাইতেন। আমার নবী পাঞ্জাবি পরা থাকতেন, গেঞ্জি পরা থাকতেন, আর নবীর গেঞ্জিগুলো অনেক মোটা ছিলেন, উইলের মোটা ছিলেন। আর বিশ্বনবীর বডিটাকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছিলেন, বিশ্বনবী রৌদ্রের ভিতরে নামলে নবীর গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগে নাই। বিশ্বনবী কোনোদিন গরমের ভিতরে যদি ঘামাইতেন নবীর ঘামের থেকে দুর্গন্ধ আসতেন না, মেশকম্বারে ঘেরানো যেতেন। সাহাবিরা চাইতেন আমার নবী ঘামা, সাহাবিরা চাইতেন আমার নবী বেশি করে ঘামায় যায়, সাহাবিরা এই ঘাম নেয়ার জন্য পাগল হয়ে যাইতেন। আর যেই নবীর গায়ের ঘাম যেই সাহাবীর শরীরে লাগতেন ওই বডি জাহান্নামের জন্য আরাম হয়ে যেত, নবীর জামা সাহাবায়ে কেরাম ধুইয়া পান করার জন্য পাগল হয়ে যেতেন ওই পানি। এই জন্য বিশ্বনবী সহজে ঘামাইতেও চাইতেন না, দোয়া করতেন আল্লাহ আমার ঘাম দিও না, ঘাম দিলে সাহাবায়ে কেরাম দেখা যেত পাগল হয়ে যেত নবীর ঘাম নেয়ার জন্য। আবি আক্কাস জীবনের ঘটনা আছে আমি আপনাদের সামনে বলছি। এই মুসলমানের বলা কি মনে করলেন আপনি?
আমি এক পাশের কবর আমি দেখেছি, কোনো মাজার নাই। সেজন্য আপনারে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনার ইত্তেবা করে। আর যে ব্যক্তি আপনার ইত্তেবা করবে সেজন্য আমি আল্লাহর ইত্তেবা করব, আর যে আমার ইত্তেবা করলো আমি তার জীবনের সব গুণা মাফ করে দেব। আমাদের কাছে জীবনের দাম অনেক বেশি। কেউ যদি আপনাকে বলে তোকে মেরে ফেলবো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ছেড়ে যায়, আপনার আমি জীবন বাঁচাবার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে বিক্রি করতে এক সেকেন্ডের সময় লাগবে না, কত বাস্তব না বাস্তব। আর রসুলের সাহাবিদের কাছে এমন ছিল আমার রসুল, তারা জীবন দিছে রসুলকে অন্তর থেকে সরায় নেই। আপনারা জানেন রসুলের কিছু কিছু সাহাবি ছিলেন যারা রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, এমনকি যেই চোখ দিয়ে রসুলকে দেখতে পারবে না ওই চোখ দুইটা নষ্ট করে দিতে বলছে আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হলে রসুলি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, রসুলের একজন সাহাবি ছিলেন, নাম ছিল তার জায়েদ। কি নাম ছিলেন? জায়েদ ইবনে হারেসা না, জায়েদ ইবনে হুযাইফা। জায়েদ ইবনে হুযাইফা রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। উনি একজন কৃষক মানুষ ছিলেন, কৃষক, ক্ষেত খামারে কাজ করতেন। যেদিন শুনলেন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, উনি আল্লাহর কাছে দোয়া করলেন। তখন উনি খেজুর গাছ পরিষ্কার করতেছিলেন, খেজুর গাছ গোড়ায় মাটি দিতেছিলেন কাঁচি দিয়া। যখন শুনলেন রসুলের দুনিয়ায় নাই, সাথে সাথে দোয়া করলেন, আয় আল্লাহ যেই চোখ দিয়ে আমার প্রিয় মাহবুবকে দেখতে পারবো না ওই চোখ আর আমি দুনিয়ায় চাই না। এই সাহাবি এমন ভাবে বিশ্ব নবীর প্রেমিক ছিলেন বাবা, যখনই রসুলের ইন্তেকালের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছাইছে, পৌঁছাইতে দেরি আছে, সাহাবি কেঁদে কেঁদে দু হাত তুলে দোয়া করে, মানি যেই চোখ দিয়া পাঁচক্ত নামাজে বিশ্ব নবীকে দেখে নামাজ পড়তাম, জুমার দিনে বিশ্ব নবীর সামনে বসে দীর্ঘ সময় আলোচনা শুনতাম, কারণ বিশ্ব নবী জুমার দিন অন্তত এক থেকে দেড় ঘন্টা আলোচনা করতেন। বিশ্ব নবী মনে মনে ওই সাহাবীর দিকে তাকিয়ে বলতেন, ও সাহাবীরা, তোমরা যারা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো আমিও তোমাদেরকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই সাহাবি যখনই শুনলেন আমার প্রিয় হাবিব নাই গো, আল্লাহর কাছে দুটা হাত তুলে বলে, মালিক আমার চোখ দুটা নষ্ট কইরা দাও। এই সাহাবীর বিবি যখন জিজ্ঞেস করলেন, তুমি দুনিয়ার মানুষ চোখ বন্ধ থাকলে আলো ফিরে পেতে চায়, আর তুমি চোখ দুইটা কেন অন্ধ হতে বললা? ওই সাহাবি কাঁদে আর বলে, বিবি রে, তুই তো আর আমার নবীর সামনে বসে নামাজ পড়স না, বয়ান শুনস না, আমার নবীর দেখার পরের দিকে যেই টেস্ট, যেই স্বাদ পৃথিবীর কোন জিনিসের মধ্যে এত স্বাদ নাই, যেই চোখ দিয়ে এতদিন বিশ্ব নবীর দেখতাম ওই চোখ দিয়ে যদি আর নবীর দেখতে না পারি, এই চোখ দুনিয়ায় দেখে আমার লাভ নাই। এই সাহাবি মৃত্যুর আগ পর্যন্ত বাবা বন্ধুই ছিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হইল, তোমার চোখ অন্ধ হওয়ার পরে তোমার কেমন লাগে? ওই সাহাবী মাঝে মাঝে বলতেন,
আগে আমার বার্ষিক দৃষ্টি দিয়ে নবীকে দেখতাম, এখন চোখ দুটো অন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কবরের মধ্যে বইয়া দেখি। যখনই আমার মনে চায় আমার নবীর দেখব, নবীর রওজার পাশে দাঁড়ায় যখন বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখনই রসুলের রওজায় দাঁড়ায় সালাম দেয় আমি দেখি আমার নবী তার ঠোঁট দুটা লাড়িয়ে লাড়িয়ে আমার সালামের উত্তর দেয়। আর যদি চোখ দুইটা আমার থাকতো মনে হয় আমি দেখতে পারতাম না। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কবি একদিন এক কথা বলেছিল, তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর দুই নয়নে ছিল কি দরকার। ইমাম গাজালি কবিতার ভাষায় বলে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, খাবার জিনিস দেখার তুমি অধিকার দিলে, পরিধান করার জিনিস দেখার অধিকার দিলে, ছেলে মেয়ে দেখার অধিকার দিলা, তুমি যেই মালিক আমারে বানাইলা তোমাকে দেখার অধিকার দিলা না, আমার এই চোখ দিয়া জোর দরকার নাই। দেখা গেছে এই কবি মৃত্যুর আগে অন্ধ হয়ে গেছে, যখন চোখটা অন্ধ হয়ে গেছে আমার মালিককে সে চোখ দিয়া দেখতে পারতে। এই জন্য হাদিস আসছে কিয়ামতের মাঠে সর্বপ্রথম অন্ধ মানুষকে আল্লাহ চোখ দান করবে, সুবহানাল্লাহ, এবং অন্ধ মানুষ আগে জান্নাতে যাবে। কারণ মানুষের জীবনে সবচেয়ে গুনাহে করার একমাত্র মেন কেন্দ্রবিন্দু হলো চোখ। কি বলেন, জোরে কর, চোখ। এই চোখ দুইটা হলো মানুষের গুনাহ করার এক নাম্বার হাতিয়ার। এই চোখ দিয়ে মানুষ প্রথম দেখে, এরপরে অন্তরের ভিতরে অনুধাবন করে, এটা ভালো মন্দ না খারাপ অনুধাবন করার পরে গুনাহের বাসা বাঁধে, ঠিক না? যে কোনো একটা জিনিস আপনি ফেসবুকে দেখলেন, খারাপ একটা অশ্লীল জিনিস, ওইটাকে সর্বপ্রথম আপনার অন্তরের ভিতরে ওইটাকে গাঁথে কল্পনা করে, হায় হায় রে না জানি এরকম নফসে শয়তানের ভিতরে এরকমই, এটা দেখার পরে তার মাথার মধ্যে এটা ক্যাচ করে, ক্যাচ করার 24 ঘন্টা তার মাথার মধ্যে গুনাহের জন্য এটা দাপিত হতে থাকে। এই জন্য বলেন অন্ধ মানুষগুলা এই চোখ থেকে গুনাহ থেকে প্রথম বেঁচে থাকে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম অন্ধ মানুষের সাথে দেখা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বললেন, আরো জোরে বললেন, ওইভাবে আল্লাহকে সে কনভিন্স করে নিছে। যখনই তার মনের ভিতরে গুনাহের একটা উত্তেজনা আসতো, সাথে সাথে সে দুরুস্তি পড়তো আর আল্লাহর জেকের করতো, জেকের করতে করতে তার ভিতর আল্লাহর প্রেম প্রবেশ করতো, আর আল্লাহর প্রেমের সামনে দুনিয়ার প্রেম সব বাদ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাবেয়াকে হাসান বসরি অনেকবার প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য। আপনারা জানেন পৃথিবীতে সাহাবিদের পরে মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে উচ্চাঙ্গের মুহাদ্দিস ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। হাসান বসরি থেকে বুখারীর মধ্যে বহু হাদিস বর্ণিত আছে। হাসান বসরি তাবিঈ ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন যে উনি সাহাবিদের পরেই তার স্থান। সুবহানাল্লাহ। এই হাসান বসরি রাবেয়া বসরি একই জামানার ওলি। হাসান বসরি একদিন রাবেয়া বসরিকে বলেছে, তোমাকে বিবাহ করার জন্য যা কিছু দরকার আমি দিতে রাজি আছি। হাসান বসরি বলে ফেললেন, আপনি সব কিছু দিতে রাজি আছেন? কয়ে হ্যাঁ, তাহলে একদিন আল্লাহরে দিয়ে আমার বাড়িতে দোয়া করে দেন তো। আল্লাহরে দিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে এটা দোয়া করাই দেন। হাসান বসরি বোল্ডা উঠে হয়ে গেলেন যে এটা কই পাবো। হাসান বসরি আবার খুব বড় বুজুর্গ ছিলেন, উনি কোরআন শরীফের আয়াত পড়ে বুঝাই দিলেন, আর আল্লাহর তো দাওয়াত দেওয়া লাগে না, আল্লাহ তো তোমার সাহার আগের চাইতে নিকটে।
হাসান বসরি তখন বললেন, তুমি না বললা যে আমি সব কিছু দিতে পারবে, সব কিছুর বিনিময় হলো বিয়ে করবা, তাহলে আমার একটা জিনিস দাও, কি? তুমি আমার জান্নাত লেখনের দলিল দাও। হাসান বসরি বললেন, পৃথিবীর এমন কোন ওলির ক্ষমতা নাই জান্নাত লিখে দিতে পারে। ঠিক না বেটি? এই জান্নাত কেউ লিখে দিতে পারে? আরে নবী আলাইহিমুসসালাম পেরেছেন জান্নাত লিখে দিতে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য দোয়া করার সার্টিফিকেট কয়েকজনকে দিয়েছেন, তার ভিতরে নবীর এক নাম্বার, সুবহানাল্লাহ। যেরকম আমার নবী বিশ্ব নবী 10 জন সাহাবিকে বিনি হিসাবে জান্নাত হিসাবে ঘোষণা দিয়ে গেছে। এরপরে দুনিয়ায় জান্নাত দেওয়ার জন্য আর একজনকে আল্লাহ অধিকার দিয়েছে, সে হলো মা আর বাবা। আমার কথা মনে হয় বুঝেন নাই। দুনিয়ায় জান্নাত দেওয়ার জন্য কয়েকজনকে আল্লাহ অধিকার দিয়েছেন, এরা এরা লিখে দিয়ে যেতে পারবে। তার ভিতরে এক নম্বরে নবীরা, দুই নম্বরে হলো মা আর বাবা, সুবহানাল্লাহ বলেন না? আর দুনিয়ায় আর জান্নাত লিখে দেওয়ার মতো অধিকার, এই যে আমরা যত দেখি ওলি, এই যে অলিগো মাজার ভাঙতাছে, প্রত্যেকটা গান্দা ঘরের মাজার ভাঙ্গে উড়িয়ে দেওয়া ফরজ হয়ে গেছে, কথা বলেন না কেন? প্রত্যেকটা গান্দা ঘরের মাজার, এই যে গোলাপ সার মাজার, এখানে কি হওয়া তো কোনো ইতিহাসই নাই। আমি বলবো ছাত্র সমাজকে এইটার উড়াই দেওয়া আগে, কথা বলেন না কেন? এইটার আগে উড়ানো দরকার, এটা রাস্তায় ডিস্টার্ব করে, আর এটার এত টাকার দরকার, আঠু মন্দ টাকা হয়ে যায়, এরপরও আর টাকায় ভরে না, কথা বলেন না কেন? আর আজকে নামধারী মুসলমান কিছু, এই যে দেখবেন মাজারে যারা সিজদা দেয়, এরা অধিকাংশ মুসলমানের প্রোটেকশনের জন্য, হ্যাঁ কথা বল না কেন? যারা মাজারে সিজদা দেয় এরা কি হিন্দু? হ্যাঁ, এরা মুসলমানের কোলা, ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাসের ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, যাইয়া ধূর্ত হয়ে পড়ে মাজার উপরে, যাইয়া বাপের কাছে চায় জান্নাত দাও, সওয়াল দাও, মাইয়া দাও। হালাকি দুনিয়ায় জান্নাত দেয়ার, সওয়াল মাইয়া দেয়ার অধিকার আল্লাহ পাক কাউকে দেয় নাই, একমাত্র সব তার হাতে রাখছে। কার হাতে রাখছে? জোরে বলেন। হ্যাঁ, দেয়ার অধিকার আল্লাহ কয়েকজনকে দিছে, তার ভিতরে মা আর বাবা একজন, নবীর একজন। আর দুনিয়ার কোন ওলির হাতে কোন কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করে নাই, আর মরার পরে তো প্রশ্নই ওঠে না, কথা বলেন না কেন? মরার পর অধিকার আছে? এই যে মাজারে টাকা দেয়া, মসজিদে চাইটা নাও দেয় না, মসজিদে যদি কয় 10টা টাকা দাও, সেকালে ওর হাত আর পকেটে ঢুকে না, আর মাজারে দেওয়ানের লেগে খালি পকেটে না, সুদের টাকাই না মাজারে দেয়। এই যে আটটুসি একটা আছে বন্ধ, কথা বল না কেন? মাজারে দিবি কেন? হালাকি রসুল আকরাম বলেছেন যে দুনিয়ার কোনা নবীর কবর যেন পাকা করা না হয়। এখন পুরস্কার আসতে পারে যে রসুলের রওজা পাকা করা কেন? রসুলের রওজা পাকা করার পিছনে কারণ আছে। রসুলের রওজা সাহাবিদের যুগে এইভাবে পাকা ছিল না, রসুলের কবরটাও আপনারা আমার মতো এরকম খোলামেলা ছিলেন, সাহাবা একরাম রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতেন, কিন্তু নুরুদ্দিন জঙ্গির আমলে দেখা গেছে আমার রসুলের লাশ চুরি করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। শুধু তাই না, এমনকি রসুল একরাম সাল্লামের লাশ তারা চুরি করে নিয়ে যাইতে চাইছিল, রসুলের পা পর্যন্ত বেরোয় গেছে। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস আপনারা জানেন, তুরস্কের শাসন করত নুরুদ্দিন জঙ্গি, এত বড় বাদশাহ ছিল সে, শুধু একজন বাদশাহ না, সে একজন বুজুর্গ ছিল, একজন ওলি ছিলেন, এবং সে মা ভক্ত ছিলেন। দুনিয়ায় দেখবেন যারা মা বাবা ভক্ত বেশি, এরা দুনিয়াও পাইছে আখেরাতও পাইছে, কথা বলেন না কেন? ওদেরকে আল্লাহ দুনিয়াও দিছে আখেরাতও দিছে। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, ওর দুনিয়াও শেষ আখেরাতও শেষ। নুরুদ্দিন জঙ্গির ইতিহাস খুলে দেখেন, আমি নিজে মোতালা করে দেখেছি, নুরুদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিলেন, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, এবং উনি ইমামতি করতেন, বাদশাহ হওয়ার পরও ইমামতি করতেন। এখনো পর্যন্ত তুরস্কের যে ইমাম প্রেসিডেন্ট আছেন, উনি কিন্তু ইমামতি করেন,
উনি ইমামতি করে। দোয়া করি আল্লাহ আমার দেশে কোনোদিন লেডিস আর ক্ষমতা এলো না, কথা বল না কেন? ডক্টর ইউনূস যদি দাড়ি দুড়ি রাখে ঠিকঠাক মতো মাশাআল্লাহ ইমামতিতে দাঁড়ায়, এর পিছনে ইমামতি যায় না, কথা বলেন না? বেচারার কথা শুনে ভাল লাগতেছে। উনি কতকালকে দেখলাম একটা বিবৃতি দিছে, চোখের মধ্যে পানি এয়ে বসে। উনি বলেন এই দুনিয়া সান সংকেত দেখি ছবিতে ফেলাইতে যাই, কথাটা এত ভালো লাগছে। উনি আর একটা কথা বলেছেন গত পরশু দিন, যে এই দুনিয়ায় আমরা টাকা টাকা পয়সা পয়সা এত কিছু কিনি, এত কিছু কিছু করি, আসলে আমি দেখছি আমার একটা পাঞ্জাবি আর একটা পায়জামা আর একটা গেঞ্জি, এইটাই আমার যথেষ্ট। ভাই আমলে যা মনে চায় তাই করে, মুখ দিয়ে তো বলেছে এটাই তো অনেক কিছু, এইটা তো আজও পর্যন্ত কোনো বাদশা কয় নাই, কোনো প্রধানমন্ত্রী কয় নাই, কথা বলেন না? কেন বেটাকে মুখ দিয়ে গেলে বের হবে, লেডিসকে মুখ দিয়ে জীবনে বের হবে না। কারণ লেডিসরা খালি দেও 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 দেও, বেটায় মরে যাও গা এরপরও খালি দেও খালি দেও। তো নুরুদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিলেন, একজন কোরআনের হাফেজ এবং ইমাম ছিলেন, এবং ওই জামানায় অনেক বড় বড় মুস্তাহেদ ওনার কাছে যেতেন। রাতের অন্ধকারে তুরস্কের জমিনে বসে ওনাকে সবকে দেখানো হলো। তখন মক্কা নাগরী শাসন করত, মক্কা নাগরী শাসন করত তুরস্ক থেকে নুরুদ্দিন জঙ্গি। তুর্কিদের হাতে ছিল মক্কার শাসনভার, শুক্র শুক্রে আট দিন ধরে সাউদ হয়েছে, আল সাউদ হয়েছে আট দিন, আর শত শত বছর শাসন করছে তুরস্কওয়ালারা সৌদি আরবকে। বাদশাহ আব্দুল আজিজ, বাদশাহ এই ফাহাদের বাবা আব্দুল আজিজ, উনি মক্কা নাগরীকে অর্থাৎ সাউদকে সাউদকে স্বাধীন করেছে। তার আগে তুরস্ক থেকে শাসন করত তুর্কিওয়ালারা। তো নুরুদ্দিন জঙ্গি তাদের মধ্যে একজন বাদশাহ, অত্যন্ত দামি বাদশাহ, এমন একজন বাচ্চা যেই বাচ্চা এই চোখ দুটো বন্ধ করলে রসুলকে স্বপ্নে দেখতে পারবে। আর আমরা এত আমল করি এত কিছু দেখি, জীবন রসুলে দেখলাম না, ঠিক না? আর নুরুদ্দিন একজন বাচ্চা, সে চোখ দুটো বন্ধ করলেই বিশ্বনবীকে সে স্বচক্ষে দেখতে পারবে, এত বড় দামি বাচ্চা ছিল। নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখতেছে যে তার কবরের ভিতরে লাশটা চুরি করার জন্য দুইটা নাস্তিক ডেভিড আর ক্যালিক্স, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে রসুলের লাশটা নিয়ে যে তারা জীবনের পরে মুসলমানের হাত থেকে বিদায় করে দিবে। বিশ্বনবী রাতের অন্ধকারে স্বপ্নে দেখানো হলো ডেভিড আর ক্যালিক্স, এই দুইটা কুত্তা আমি নবীর গায়ে হাত দিবে, আগামীকালকে আমি বিশ্বনবীর লাশটা তারা তুলে নিয়ে যাবে, ব্রিটেনের জমিনে আমাকে তুলে নিয়ে গিয়ে তারা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে, যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক, যেই মালিক যারে এত ভালোবাসছেন গো বাবা, তার কোরআনে কারিমের মধ্যে তার ডিমান্ড এত বাড়িয়ে দিচ্ছেন, সমগ্র পৃথিবীর যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলেন ওই মানুষটার লাশটা তুলে নিয়ে যাবে ইহুদির বাচ্চারা ডেভিড আর ক্যালিক্স, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ছদ্মবেশে মুসল্লি সাজিয়া মসজিদে নববীতে ভিতরে ঢুকবা, সারাদিন নামাজের মধ্যে দাওয়াত ও তাবলীগের মধ্যে তোমরা ব্যস্ত থাকবা, রাত হলে রসুলের লাশটাকে উত্তোলন করার জন্য যত সিস্টেম আছে তোমরা করবা, বিনিময়ে বিলয়ন বিলয়ন কোটি টাকা পাইবা, তোমার ছদ্ম পুরুষ সরকারি খরচে লালিত পালিত হবে। রসুলের লাশটাকে শুধু নিয়ে যেতে হবে আর কিছুই না, কিন্তু বেঈমানের বাচ্চারা জানতো না আমার নবী কবরের মধ্যেও জিন্দা, ঠিক না? বেঠিক
নুরউদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বিশ্বনবী ডেকে ডেকে বলে, নুরউদ্দিন রে, এই মক্কা মদিনা আমি রসুলের হাতে হাজার করেছি, শাসন করেছি, আমি যদি মদিনার ভূখণ্ডে থাকতে না পারি পৃথিবীর কোন রাজা বাদশা মদিনা দখল করবে? নুরউদ্দিন জঙ্গি ঘুমের ভিতরে বিশ্বনবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কে তুলে নিয়ে যাবে? নবী বেঈমান দুটার ছবি দেখাইলেন, এই দুইটা বেঈমান আমার গায়ে আগামী কালকে রাত্রে কিন্তু আমার লাশ তুলে নিয়ে যাইতে চাইবে, কিন্তু বেঈমান তো জানে না আমি নবী, কবরের মধ্যে জিন্দা বসা, শুধু আমি একা না, আমার দুইজন শ্বশুরও আমার পাশে বসা, 24 ঘন্টা আমি আমার উম্মাদের ফেকেরে ব্যস্ত থাকি। নুরউদ্দিন জঙ্গি সেই তুর্কি থেকে বাবা মিশরের নদী দাজলা নদী পার হয়ে অতি দ্রুত মদিনার ভূখণ্ডে ঢুকলেন, ঢুকিয়া পুরা মদিনা কার বুঝিয়া দিলেন, কোন পুরুষ মসজিদে নবমীর থেকে বের হতে পারবে না। কেন পারবে না এ প্রশ্ন করা যাবে না। সেনা প্রধান যদি বলে কোন মানুষ আজকে ঘরের থেকে বের হলে তাকে গুলি করা হবে, এই কেরানীগঞ্জের একটা পুরুষও ঘরের থেকে সহজে বের হবে না। কথা বল না কেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেখ হাসিনা সরকার একে কখনো কিন্তু এই দেশ থেকে তাড়ানো যাইতো না যদি সেনা প্রধান একটু জনগণের বিপক্ষে যাইত। কথা বল না কেন, যদি শেখ হাসিনার কথা সেনা প্রধান শুনত আওয়ামী লীগের পতন কোনোদিনও হতো না। তাহলে বোঝা গেল সেনাবাহিনী জনগণের বন্ধু। এই 15 বছর জনগণ থেকে সেনাবাহিনীর দূরে রেখেছে সরকার, শত্রু বানাই রেখেছিল সরকার। সেনা প্রধান এবং সেনাবাহিনী কোনোদিনও বাংলাদেশ কেন, কোন পৃথিবীর কোন দেশের বিশেষ করে সেনাবাহিনী কোনোদিনও পুলিশ টাকা দিয়ে কেনা যায়, সেনাবাহিনী সহজে জনগণ থেকে বিচ্ছিন্ন করে না। এরা জনগণের বন্ধু থাকার চেষ্টা করে, সরকারি গোলামি করার কারণে মাঝে মাঝে ডিভাইডেড হয়ে যায়। আল্লাহ, সঙ্গে সঙ্গে নুরউদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না ঘরের থেকে মসজিদে নববীর থেকে, পুরুষরা সব মসজিদে থাকবে, মহিলারা ঘরে থাকবে, কারণ বিশ্বনবী দেখাই দিছে যারা তার লাশ চুরি করতে আসছে এরা মহিলা না, এরা পুরুষ। বজন রে ভালো করে বুঝবে না, আশিক রাসূল নুরউদ্দিন জঙ্গি নিজে মসজিদে নববীর ইমামতি করলেন, কাউকে বুঝতে দিলেন না, বলে দিলেন আজকে সারা রাত্রের ভিতরে মসজিদে নববীর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহর কুদরত বোঝা যায় না, ঈশা হয়ে গেল কেউ মসজিদ থেকে বের হয় না, কিন্তু রসুলের যে শত্রু দুইটা বেঈমান দুইটা যেই দুইটা ব্রিটেন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বিশ্বনবীর লাশকে চুরি করে নেয়ার জন্য, বিশ্বনবীর দেহ মুবারাকে যারা নেয়ার জন্য এসেছিল ওদের মনের মধ্যে তো উৎফুল্ল হয়ে উঠল, আজকে রাত্রটা পাইলেই তো নবী মুহাম্মদকে নিয়ে যেতে পারবো। আল্লাহর সেদিকে বেশি বোঝা যায়, আল্লাহর সেদিকে বেশি বোঝা যায় না। নুরউদ্দিন জঙ্গি দেখতে পাইলেন ইশারে নামাজের পরে ওই বেঈমান দুইটা মসজিদ থেকে বের হয়ে যায়। নুরউদ্দিন জঙ্গি দুটা কনস্টেবল পুলিশকে বললেন, ওই দুইটার পিছনে লাগিয়ে দেয়, ওরা কোথায় যায়? দেখতেছে ওরা যাইতে 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 যারা হাদিস সাহেবরা গেছেন মা ফাতেমার বাড়িটা যেখানে ছিলেন, মা ফাতেমার বাড়িটা হলো মসজিদে আলী, মসজিদে ফাতেমা, এই বাড়ির দিকে তারা যাইতেছে। নুরউদ্দিন জঙ্গিও তাদের পিছনে পিছনে হাঁটলেন, যেই ঘরের ভিতর থেকে তাকে সুরঙ্গ পথ খনন করে বিশ্বনবী রওজা পর্যন্ত এসেছিল, নুরউদ্দিন জঙ্গি তাদের পিছনে পিছনে যে দেখলেন ঘরের দরজা লাগিয়ে দিল,
ঘরের দরজা আটকানোর সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে নক করলেন। বেঈমান দুইটা ঘরের দরজা খুলতে চায় না। পুলিশ বাহিনী বলতেছে, প্রেসিডেন্ট সাহেব তারা তো এই দেশে এসেছিল দাওয়াত তাবলীগের কাজে ব্যস্ত। নুরুদ্দিন জঙ্গি বলে, বেঈমান দুইটারে তোমরা চিনো না গো, এরা দুইজন আমার প্রিয় হাবিব প্রিয় নবীর দুশমন। বেঈমানের দরজা দুটো ভেঙে দেখা গেল বাবা, যেই খাটের উপরে তারা ঘুমাইত খাটের নিচে একটা মাদুর বিছানো, ওই মাদুরের নিচে আবার আর একটা ডাল দেয়া, এর ভিতরে কোদাল ফিট করা। তারা সারাদিন পথ খনন করত, রাস্তা খনন করত, মাটি করে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলত। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে ঘরের থেকে কুকুরের মতো টেনে বের করে গাছের সাথে বেঁধে বলে, তোমরা কেউ আমার সাথে আইসো না, মনে হয় আমার কপালটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে, নবী মৃত্যুর শত শত বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার নবীর কেউ দেখতে পারে নাই, মনে হয় আমার কপালে আল্লাহ রাইখা দিয়েছে, তোমরা আমার পিছনে কেউ এসো না গো, তোমরা আমার পিছনে কেউ এসো না। সরম পথের মধ্যে নুরুদ্দিন জঙ্গি নিজে একটা টর্চ লাইট নিয়ে নিজে নামলেন। আপনারা জানেন মসজিদে ফাতেমা থেকে রসুলের রওজা প্রায় আধা কিলোমিটারের কিছু অংশ কম হবে। এত বড় একটা রাস্তা বেঈমান দুটা খনন করেছে, নুরুদ্দিন জঙ্গির খননকৃত রাস্তা দিয়ে কিছু দূর যাইতে না যাইতে দেখা গেল পুরো গর্ত ডাল হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে দরুদ পড়তেছে আর বলতেছে, বিশ্ব নবী আমার ভুল হয়ে গেছে, আমার মা পুরে দেন। গর্তের ভিতর দিয়ে কলরং করতে করতে গুহিল সাপের মতো রসুলের রজার পাশে যায় দেখে নবীর পা দুখানা বের হয়ে গেছে। মনে রাখবেন আমার নবীর শরীরে এত পরিমাণ আলো ছিল বাবা, বিশ্ব নবী কোন অন্ধকার ঘরে থাকলে জীবিত অবস্থায় ওই ঘরে কোনো আলো লাগতো না, আমার বিশ্ব নবী কোন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো আলো লাগতো না, বিশ্ব নবীর বিবিরা কোনদিন ঘরের মধ্যে আলো ইউজ করে নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার জীবনে যেদিন আমার নবী আমার ঘরে আসতো আমি কোনো বাতি কোনো ল্যাম্প কোনো হেরিকেন জ্বালাইতাম না, আমার নবী চকির মধ্যে বসলেই মনে হইতো হেজাক লাইটের মতো নবীর শরীরের আলোতে আলোকময় হয়ে যাইত। বাজান দুনিয়ায় থাকা অবস্থায় যদি এত আলো হয় সেই নবী আমার দুনিয়ার থেকে যাইবার পরে কত ভালো হইতে পারে। নুরুদ্দিন জঙ্গি বিশ্ব নবীর পাও দুইটারে বুকের মধ্যে চাইবা ধরলেন, চুমা দিয়া বললেন, নবীজি আমার দয়ার নবী, যার সিলাই তাম জাহানা বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোড়ে, যার সিলাই তাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোড়ে, নবী আমার জান নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন,
এইভাবে যখন নুরউদ্দিন কবিতাগুলা পাঠ করতেছে, করতে করতে নবীর পাও দুইটা বুকের মধ্যে চাইপা ধরা অবস্থায় নুরউদ্দিন জঙ্গি ঘুম এসে গেছে। ঘুমের ঘরের মধ্যে বিশ্ব নবী বলে, নুরউদ্দিন রে একটা শর্তে আমি তোরে মাফ করে দিব রে নুরউদ্দিন, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব, কেয়ামত পর্যন্ত আমার লাহামরা আমার জেসেন্দা বেঈমানদের হাত থেকে তোর বাঁচাইতে হবে, কেয়ামত পর্যন্ত আমার রওজাটাকে সিসা দিয়ে ঢালাই দিতে হবে নুরউদ্দিন, কেয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার জেসেমে হাত দিতে না পারে। এই যে বেঈমান গুলা যে দলিল দেয় মাজার কেন পাকা করা যাবে না, বিশ্বনবীর রওজা তো পাকা, বিশ্বনবীর রওজা পাকা ছিল না, পাকা করা হয়েছে বেঈমানদের হাত থেকে বাঁচাবার জন্য, কথা ঠিক না বেটি? কোন মাজার, মাজার তো দূরের কথা, কবর কোন জায়গায় তাও পাওয়া যায় না, কথা বলেন না কেন? জান সরছি না, একবারে সমতল ময়দান বাংলাদেশে যত হকানি পীর আছে প্রত্যেকটা পীরের কবর তালাশ করে পাবেন না, বাংলাদেশে হকানি পীরের মধ্যে থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরের সাইতে বড় পীর আর কে আছে, কথা বলেন না কেন? হাফিজুলের সাইতে বড় পীর আর কে আছে, পিজি হুজুরের সাইতে বড় পীর আর কে আছে, জানতো তাদের কবরের কাছে, তাদের কবরে কোনো চিহ্ন নাই, কথা বল না কেন? খালি একটা নেম প্লেট দিয়ে নামটা লিখে রাখছে এটা হাফিজুল। আর বাংলাদেশে যত মাজার গুলি আছে সব বন্ড গো আখড়া, আর সবচেয়ে গাঞ্জা খাওয়ার নিরাপদ স্থান হলো মাজার, কথা কর না কেন? গাঞ্জা খাওয়ার সবচাইতে, হিরোইন খাওয়ার সবচাইতে নিরাপদ স্থান হলো মাজার, এই যেইগুলো ভণ্ড পীরের মাজার আছে এগুলো ভাঙ্গে তসতস করে দিতে হবে। আবার দেখেন কয়েকদিন আগে যেই মাজার গুলো ভাঙ্গা হয়েছে একটাও হকানি পীর না, আর হকানি পীর যেগুলা তাকে মাজার জীবনও হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমার এই দেশটাকে শিরক থেকে হেফাজত করুন, জোরে কেন আমি? আপনি যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন চায়নায় তো সাহাবিদের শত শত সাহাবির কবর চায়নায় আছে, আমি গোয়াংজুতে 4 জন সাহাবির কবর দেখেছি আলহামদুলিল্লাহ বলে, আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর আমি আবি আক্কাসের নামে চায়নায় গোয়াংজুতে মসজিদ আছে বিশাল বড় মসজিদ, আমি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বয়ান করেছি, আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাজার চায়নায়, রসূলের এত বড় একজন প্রিয় সাহাবি যেই সাহাবির কবর হলো চায়নায়, বিশ্বনবীর ইন্তেকালের পরে এই আবি আক্কাস চলে আসে চায়নায়, কেন আসছে? নবী বলেছিলেন ইন্তেকালের আগে বাল্লিগি ওয়ালাও আয়া, আমার একটা হাদিসে যদি কেউ শুনে থাকো মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে গেছে। এই যে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে দেখবেন উলামা ইকরামের তত্ত্বাবধানে প্রত্যেকটা দাওয়াত ও তাবলীগের উসুল বিশ্বনবীর উসুলে হয়, এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ প্রত্যেকটা মানুষের পাওয়া ফরজ। আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের এত বড় প্রিয় সাহাবী ছিলেন, আপনারা জানেন আবি আক্কাস বিশ্বনবীর জীবনে আবি আক্কাসের সাথে বিশাল বড় একটা অংশ লেগে আছে, আবি আক্কাস তার জীবনের সবচেয়ে বড় এই ঠোঁট দুইটা বিশ্বনবীর মহরে নবুয়তের মধ্যে লাগাইতে পারছে, যেটা পৃথিবীর অন্য কোনো সাহাবি পারে নাই, নবীর মহরে নবুয়ত এখানে চুম্বুর করার মতো অ্যাবিলিটি সব সাহাবির হয় নাই, এমনকি নবীর কোনো বিবিও বিশ্বনবীর মহরে নবুয়ত দেখতে পারে নাই, কারণ আমার নবী বিবিদের সামনেও কখনো আপনার আমার মতো উলঙ্গ হন নাই, উলঙ্গ বলতে এই লুঙ্গি খুললেই তার উলঙ্গ কয় তা না, জামা গেঞ্জি খুললেও তাকে উলঙ্গ বলে, আমার বিশ্বনবী কোনোদিন বিবিদের সামনে তার ভেতরের গেঞ্জিটা খুলতেন না, বিবিদের কাছে রাত কাটাইতেন, আমার নবী পাঞ্জাবি পরা থাকতেন গেঞ্জি পরা থাকতেন, আর নবীর গেঞ্জিগুলো অনেক মোটা ছিলেন উইলের মোটা ছিলেন, আর বিশ্বনবীর বডিটাকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছিলেন বিশ্বনবী রৌদ্রের ভিতরে নামলে নবীর গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগে নাই, বিশ্বনবী কোনোদিন গরমের ভিতরে যদি ঘামাইতেন নবীর ঘামের থেকে দুর্গন্ধ আসতেন না, মিসকাম্বারে ঘেরানো হতেন, সাহাবিরা চাইতেন আমার নবী ঘামা, সাহাবিরা চাইতেন আমার নবী বেশি করে ঘামায় যায়, সাহাবিরা এই ঘাম নেয়ার জন্য পাগল হয়ে যাইতেন,
আর যেই নবীর গায়ের ঘাম যেই সাহাবীর শরীরে লাগতেন ওই বডি জাহান্নামের জন্য আরাম হইত। নবীর জামা সাহাবায়ে কেরাম ধুইয়া পান করার জন্য পাগল হয়ে যেতেন ওই পানি। এই জন্য বিশ্বনবী সহজে ঘামাইতেও চাইতেন না, দোয়া করতেন আল্লাহ আমার ঘাম দিও না। ঘাম দিলে সাহাবায়ে কেরাম দেখা যেত পাগল হয়ে যেত নবীর ঘাম নেওয়ার জন্য। তাবিয়া কাস জীবনের ঘটনা আছে, আমি আপনাদের সাথে বলছি। এই মুসলমানের বোলা কি মনে করেন আপনি, এই আবি আক্কাসের কবর আমি দেখেছি, কোনো মাজার নাই আবি আক্কাসের কবর। এইভাবে খালি সাধারণ ইদিয়া ঘেরাও দিয়ে রাখছে যেন মানুষ এটাকে সেরেক না করে, কিন্তু মাঝখানে কবর পাকা না, মাঝখানে কবর সমতল ময়দান, কিন্তু উর্বর দিয়া বিল্ডিং করে রেখে দিয়েছে যেন তাদের সাথে সেরেক করে না হয়। সাহাবিদের সাথে বাংলাদেশের বন্ডদের মাজার মিলায় আর পায় তাকে যদি মাজার হতে পারে আমার কথা হবে না কেন? ওই মাজার আগে ভাই গাইছো বাইরে তোর মাথা ভাঙিয়ে ফেলাবো, কথা ঠিক না? কোন ছাগল ছাগলের সাথে সাহাবা একরামের জীবনী মিলে? আবি আক্কাস তার জীবনে সবচেয়ে ভালোবাসা বিশ্বনবীর সাথে ছিল। বিশ্বনবীর সাথে এই আবি আক্কাস ধনাঢ্য পরিবারের ছেলে ছিলেন, অনেক ধনী বড় ছেলে সাহাবি ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এমনকি বিশ্বনবী যখন স্যান্ডেল পাই দিলেন আবি আক্কাস, নবীর জুতার ভিতরে যদি একটা ময়লা পড়তেন আবি আক্কাস তার জিহ্বা দিয়া পরিষ্কার করতেন। এত প্রিয় সাহাবী ছিলেন আবি আক্কাস। বুখারীতে আসছে ফাইজুল বারীর মধ্যে বুখারী সারা আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার জুতার ফিতাটা আমি স্বর্ণ দিয়ে বানাই দেই। হুজুর আপনি যে চাদরটা শীতের কালে গায়ে দেন এইটা আমি স্বর্ণের সুতা দিয়ে বানাই দেই। বিশ্বনবী বললেন তুমি আমার দুনিয়ায় দিতে পারবে আখিরাতে দিতে পারবে না। আবি আক্কাস বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা দিয়ে যদি আপনি সকালবেলা ব্রেকফাস্ট করেন নাস্তা করেন, দুবার যদি ব্রেকফাস্ট করেন, রাত্রে যদি আপনি ডিনার করেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাইডে বড় খুশি কেউ হবে না, এত ভালোবাসতেন আবি আক্কাস। এই আবি আক্কাস এন্তেকালের মাত্র কয়েক সপ্তাহ আগে, কেউ বলেন এক সপ্তাহ, কেউ বলেন দশ দিন, কেউ বলেন পনেরো দিন, কেউ বলেন পাঁচ দিন আগে আবি আক্কাস আইসে একটা ফাইল দখল করলেন। কি একটা কারগুজারি শুনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে একটা দাগ দেখছেন কালো দাগ। হ্যাঁ এই দেখেন আমার এই কালো দাগটা আপনার হাতের চাবুকের বাড়ি। নবী বলে তোমার আমি চাবুকের বাড়ি দিলাম কবে? রাসূল আপনি মনে করে দেখেন এক যুদ্ধে যাইবার সময়, এক যুদ্ধে যাইবার সময় আপনি ঘোড়ার উপরে বাড়ি দিতে গেছিলেন, ওই ঘোড়ার বাড়ি ঘোড়ার পিঠে না লাগিয়ে আমার পিঠে লাগছিল। বাড়িটা আপনার হাতে ছিল, খুব শক্তিশালী বাড়ি, বাড়ি থাকার কারণে আমার পিঠের মধ্যে কালো দাগ হয়ে গেছে। বিশ্বনবী বলে আমার অন্তিম সজ্জায় আমি চলে যাব আমার মাহবুবের সাথে দেখা করার জন্য, আমার ভিসা পাসপোর্ট সব কিছু ওকে, আমি চলে যাব, আজরাইল আসবে আমি চলে যাব। আমার মাফ করে দিলে হয় না, কারণ আমি জানি বান্দার হক কোনোদিন আমার মালিক মাফ করবে না। আমি নবী হয়েছি তাতে কি হয়েছে? আবি আক্কাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের আগে যদি আপনার মাফ করাইতে হয় তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন, আমি আপনার গায়ে একটা বাড়ি দিব। বাড়িটা আসতে দেই আর জোরে দেই গো নবী, কিন্তু বাড়িটা আপনার নিজে সহ্য করতে হবে। বিশ্বনবী বললেন আবি আক্কাস বাড়ি দেওয়ার আগে তোমার সাথে একটা কথা হয়ে যা, আমি ঘরের মধ্যে বসে থাকবো, তোমার যেমনে খুশি হেমনে তুমি আমাকে বাড়ি দিও। আবি আক্কাস বলেন না গো নবী, আপনি ঘরের মধ্যে থাকবেন আর আমি বাড়ি দেবো তা হয় না। আপনি যখন আমার ঋণ শোধ করতে চান, যখন আপনার চাবুকের আঘাত লেগেছিল তখন আমার সামনে শত শত সাহাবি ছিল, আমি আপনার প্রতিশোধ যদি গ্রহণ করতে হয় মসজিদে নববীর ভিতরে আমি গ্রহণ করব। আমার এতিম নবী বারবার বলে আবি আক্কাস রে দুনিয়ায় যত কষ্ট হোক যত মান সম্মান যাক কিয়ামতের মাঠে যেন আমার আসামির কাট গড়ায় দাঁড়াইতে না। কখন মারবি, কোন অবস্থায় মারবি? উরা মদিনা শহরটা স্তব্ধ হয়ে গেল। আবি আক্কাস তালে কি মুনাফেকের খাতায় নাম দিল? আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলেলের মতো কি ছদ্মবেশে ছিল? মনে রাখবেন সমাজে কিন্তু মুনাফেক সহজে চেনা যায় না।
নামাজ ঠিকই পড়ে, সব কিছু ঠিক থাকে বাবা, সময় মতো যায় দেখবেন ওর মতো গাদ্দার ইসলামের এই জমিনে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে বলে আবি আক্কাস সাহাবীদের সামনে, আমার প্রহার করবা কয়ে আসরের নামাজের পরে আগামী কালকে আপনার গায়ে একটা চাবুকের আঘাত করব। রাতের ভিতরে বড় বড় সাহাবীর আপনাদের জানা আছে সবাই বাড়িতে গেলে আবু বকর যে বললেন আক্কাস রে জীবনে কোনদিন আমার নবীর গায়ে একটা মশা পড়ে, জীবনে কোনদিন নবীর খাবারে কোনদিন মাছি বসে নাই রে, আমার নবী জীবনে কোনদিন কাউরে বাপ বলে ডাকি নাই। ছয় বছর বয়সে নবী মা হারিয়েছে, আমি আবু বকর তার বন্ধু বানাইছি, আমার মা পাক করে দিত দুই বন্ধু খাইতাম, নবী আমার মায়ের হাতের তৃপ্তি সহকারে খাইতে পারে নাই রে আমি আক্কাস। অনেক ওয়াজ করলেন বাবা, আমি আক্কাস বলে ফেললেন, সুযোগ সব সময় আসে না, তুমি যতই ওয়াজ আমার কাছে করো আমার দিল নরম হবে না, সুযোগ পাইছি আমি এই সুযোগ হাত ছাড়া করতে রাজি না। এর দ্বারা বোঝা যায় আবু বকর গায়েব জানতেন না, নবীও গায়েব জানতেন না, অন্তরের খবর কে জানে, চিল্লায় বলেন কে জানে, না আপনার পীর জানে, আপনি কেমনে কোন আপনার পীরে গায়েব জানে, আপনার কান ভাড়া ফেলাবো। হাবি আক্কাস বললেন সুযোগ সব সময় আসে না। আবু বকর কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরের ওয়াশাদুহুম বি আমরিল্লাহি লামা। আবু বকর বললেন ওমর রে তুই যায় দেখ তো হাবি আক্কাসের দিল নরম করতে পারিস। হযরত ওমর চাবুক নিয়ে গেলেন, আমি আপনার চাবুকটা ধরে কি করব, আমার গায়ের মধ্যে 1000 বাড়ি দে, আবার শরীরের চামড়া গুলে তুলে ফেললে, তবু আমার নবীর অসুস্থ শরীরে একটা বাড়ি দিস না, তুই তো জানোস না মক্কার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি অমর রেখে আসছি, একজনের প্রেমের মালা গলায় দিয়ে সব দুনিয়ার হারাম করে দিছি, দরকার হয় আমার মাক্কী জিন্দিগির যত সম্পদ আছে মাদানী জিন্দিগির যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব, আমার অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি বাড়ি। একই আওয়াজ দিলেন সুযোগ সব সময় আসে না। আপনাদের জানা আছে জুমার সময় এত দীর্ঘ লং সময় আলোচনা করা যাবে না, লাস্ট ফিনিশিং এ ফাতেমা গিয়েছিলেন দুটি সন্তান লইয়া, আমি আক্কাস রে আমার আব্বা কত কালকে বাবার বাড়ি গেছিল, আমার বাবা শুধু একটা বাচ্চার মতো আপুর হাতি আমার বাড়িতে, আমার বাবার গায়ে কোনো শক্তি নেই, এই অবস্থায় তুই আমার বাবার গায়ে বাড়ি দিস রে আমি আক্কাস, আমার বাবা জীবনে কাউকে অন্যায় ভাবে মারে নাই গো, আমার বিশ্বাস তোমার গায়ে আমার বাবা অন্যায় ভাবে কোনোদিন মারে নাই। আমি আক্কাস যদিও তারপরে প্রতিশোধ নিতে গয়, আমার 8 বছরের 7 বছরের হাসানকে তোমার কাছে তুলে দিলাম, যদি তাতে পড়া না পরে আমার 1 বছরের জয়নাবকে তোমার হাতে তুলে দিলাম, যদি তাতে তোমার ভালো না হয় আমার সন্তান মোহসেনকে তোমার হাতে তুলে দিলাম, ফাতেমার 5টা সন্তানই বলে যদি মন চাই তুমি এদেরকে মেরে ফেলো তবু আমার বাবার গায়ে হাত দিও না। আবি আক্কাসের একই কথা কাঁদে আর বলে ফাতেমা রে তুমি জান্নাতের রমণীদের সর্দারিনী, তোমার সাথে বেশি কথা বলা যাবে না, হে ফাতেমা সুযোগ সব সময় আসে না, কালকে দেখতে পারবা
ফাতেমা অসুস্থ শরীর লইয়া বাবার ঘরে ঢুকে বলে, বাবা গো, আমি এক কাজ তোমার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না গো বাবা। আমার নবী দৃঢ়তার সাথে বললেন, মা, দুনিয়ায় তোর বাবার অপমান হোক, দুনিয়ায় সব কষ্ট দূর হোক, তবু কেয়ামতের মাঠে তোর বাবা কারো আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। মেরে ভাই বিস্তব আপনাদের জানা আছে, হাবিয়া কাজনি শুনবির জামাটা প্রথম খুলাইলেন, গেঞ্জিটা খুলাইয়া সাহাবায়ে কেরাম সব পাগলের মতো ছোটাছুটি আরম্ভ করলেন, হাবিয়া কাজ চম্বকের মতো দৌড় মারলেন, বিশ্ব নবীর মাজাটা শক্ত করে ধরে বলে, আপনি কি আপনি ভাবলেন আপনার এই শরীরে আমি পাড়ি দিব? এই ঠোঁট দুইটা দিয়া বাবা বিশ্ব নবীর মহরে নবাদের মধ্যে চুমা দিয়া বলে, নবী ও দুনিয়ার কোন মানুষ আপনার এই মহরে নবুয়াত কেউ দেখে নাই গো। আমি চিন্তা করলাম আমার জীবনের একটা স্বাদ আমি দেখব আমার নবীর মহরে নবুয়াত কত সুন্দর। এইটা দেখার জন্য আমি কোয়ালিটি অর্জন করেছি গো নবী, আমারে মাফ করবেন আমারে মাফ করবেন নি গো নবী, আমি ছোট্ট গলে মা হারিয়েছি। আমি আপনাকে মা বাবার স্থানে রেখেছি, আমি আপনার গায়ে কেমনে আঘাত করি? বিশ্ব নবী আবি আক্কাসের কপালে চুম্বন করে বললেন, আবি আক্কাস রে, তুই মহরে নবুয়াতে চুমা দেস নাই, আল্লাহর জান্নাতের টিকিট কেটে দুনিয়ার টিকিট। আমি গুনাহগার, আবি আক্কাসের কবরটা দেখেছি বাবা, আবি আক্কাসের কবর চায় নাই, সুদান প্রদান খেদমতে আরজ করতে চাই, নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, কবর পাকা হোক আর কাঁচা হোক, নবীর রওজার সাথে তার একটা বাপ্তি হয়ে যাবে। নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না? নবীর দেশে যাইতে চান? যাবেন? নবীর লোকে দেখা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের কবুল করে, একজনে বলেন আমিন। আপনাদের কপাল অনেক ভালো, কারণ আগামী পরশু দিন চারটায় আমার ফ্লাইট মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ। বলবো আপনাদের কথা, বলবো রসুলের আমাদের পাশে পাশে, কারণ মক্কা মদিনায় কোথায় কোথায় দোয়া কবুল হয় এটা তো আমি জানি আলহামদুলিল্লাহ। বলেন মদিনার কোন কোন স্থানে রসুলের রওজার কোন কোন জায়গায় দোয়া ডাইরেক্ট কবুল হয় এটা তো আমার জানা আছে। কাবা শরীফের কাবা ঘরের কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এটা তো আমার জানা আছে। আল্লাহ পাক 16-17 বার যতবার নিছে মক্কা মদিনায়, আমি জীবনে কল্পনাও করি নাই এতবার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নেবেন। মক্কা মদিনায় আমাকে এতবার নেওয়ার পিছনে একটা মাত্র আমল আমার জীবনে আছে, আমি আমার জীবনে প্রথম হজ করছি পরের টাকায়, নিজের টাকায় না আলহামদুলিল্লাহ। বললেন আমি যখন প্রথমে হাস্তাবাদ থেকে 2003-04 সালে প্রথম জীবনের পথে যাই, আমি ঢাকায় আসছি 2002 সালে, 2002 সালে আমি ঢাকায় আসছি, 2004 সালে আমার জীবনের প্রথম হজ করি আমার নিজের টাকায় না। তখন এই কেরানীগঞ্জের উপজেলার চেয়ারম্যান ছিল নাজিমউদ্দিন, চেয়ারম্যান মারা গেছে লোকটা, হাস্তাবাদের নাজিমউদ্দিন চেয়ারম্যান, বিএনপির অনেক বড় লিডার ছিল এবং উপজেলার চেয়ারম্যানও ছিল সে। এই নাজিমউদ্দিন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ছিল নাজিমউদ্দিন চেয়ারম্যান, উনি ওনার টাকা দিয়ে তখন সর্বপ্রথম বসুন্ধরায়, হাস্তাবাদের বসুন্ধরা তখন আসে নাই, সবে মাত্র বসুন্ধরা কাজ শুরু করে, নাজিমউদ্দিন চেয়ারম্যান আমাকে তার নিজের টাকা দিয়া 50,000 টাকা আর আমার ছিল 25,000 টাকা, এই 75,000 টাকা দিয়ে আমি আমার জীবনের প্রথম হজে যাই আলহামদুলিল্লাহ। হজ করতে লাগতো 80,000 টাকা, আমি গেছি 75,000 টাকা দিয়ে, 5,000 টাকা আমার কাছে কম দিয়েছে ড্রাইভার মালিক আল্লাহ শুকর। ওই যে 2004 সাল থেকে শুরু হয়েছে এর পিছনে কারণও আছে,
আমি আমার মালিকের আরাফার মাঠে কয়েকটা জিনিস চাইছিলাম, বলে দিয়ে যায় তাদের কয়েকটা জিনিসের ভিতরে একটা জিনিস, আল্লাহ এইবার যখন তুমি পরের টাকায় আনাইছো, এর পরের বার যতবার আনাবা, কতবার আনাবা আমি জানি না, তুমি আমাকে আনবা, প্রতি বছর তুমি আমাকে আনবা। আল্লাহ শুরু করলেন মেয়া, ওই যে শুরু হইলো যাওয়া, হয়তো করোনার কারণে দু এক বছর বাদ যেতে পারে, কিন্তু কোনো বছরই তো বাদ যায় নাই, এই বছরের ভিতরে যদি তিনবার হবে আলহামদুলিল্লাহ, রমজানে যদি যাই তিনবার হয়ে যাবে, রমজানে আবার যাব। আপনারা টাকা পয়সা থাকলে ঘুরতে যান সিঙ্গাপুর কক্সবাজার, আর উলামা একরাম ঘুরতে যায় মক্কা মদিনায়, আলহামদুলিল্লাহ। এই তো আলেমের টাকার জাহেলের টাকার পার্থক্য কি? অতএব আপনাদের খেদমত আরজ করি, আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইছিলাম। এক নম্বরে চাইছিলাম, আল্লাহ তুমি আমাকে দিয়ে মসজিদ মাদ্রাসা করাবা, আল্লাহ করেছে। তুমি আমাকে বহুবার মক্কা মদিনে আনবা, আনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আশাই পূরণ করছে, শুধু একটা আশা বাকি আছে, সে আশাটা কি জানেন? যেন ইমান নিয়ে মরতে পারি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মক্কা মদিনে যাওয়ার নিয়ত আছে তো আপনাদের? আমি বলবো আপনাদের কথা মক্কায় আল্লাহর কাছেও বলবো, রসুলের কাছেও বলবো, কারণ এখানে জুমা পড়েই তো, রবিবার দিন 4:15 ফ্লাইট চলে যাবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ চাহে আপনারাও যাবেন। যাওয়ার জন্য কতগুলো শর্ত আছে, এক নম্বর শর্ত হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা করবেন, দেখবেন খুব দ্রুত মক্কা মদিনা যাইতে পারবেন। আর প্রতিদিন জুমার নামাজের, প্রতি জুমায় আসরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজটা ঘরে পড়েন অথবা মসজিদে পড়েন। জুমার দিন যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে যায় নামাজে বসে, আল্লাহ তাকে মরণ দিবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত তারে মক্কা মদিনায় না নেবে। কে মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? হ্যাঁ। আর একটা আমল আপনারা করবেন, প্রতি জুমায় মক্কায় যাওয়ার নিয়ত করে কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই যে 500টা টাকা আমি মক্কায় যাওয়ার নিয়ত করে আমি মসজিদে দান করলাম, টাকা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে, কোটি কোটি টাকার মালিক পথের ফকির হয়ে যায়, আবার রাস্তার ভিক্ষুক সে শিল্পপতি হয়ে যায়। আল্লাহ পারে না? সব পারে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের কথা বলবো মক্কা মদিনায় যাইয়া, দেখি তো মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে আজকে বলেন তো যে হুজুর নগর এই মসজিদে 1000 টাকা দেব, দেখি কে মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে, 1000 টাকা কে দিবে? 1000, একজন, দুইজন, কে দেবে না 1000, তিনজন 1000, আর কে দিবেন 1000? মক্কা মদিনায় যাওয়ার নিয়ত নাই, 1000 দিবেন কি আর কেউ নাই? সবাই তো দেখলাম হাজি সাহেবরা যাওয়ার জন্য পাগল, 1000 দেওয়ার মতো নাই। আচ্ছা 1000 দিবেন না, 500 টাকা কে দেবেন করো? 500। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে একজন, দুইজন, তিনজন, আর নাই? ও মাগনা যাবেন মক্কা মদিনায়, আল্লাহ যদি ওয়াদা করে থাকেন আমার ঘরে দিবা আমি তোমারে মক্কায় নিব, কারণ সারা দুনিয়ার মসজিদের সভাপতি হলো কাবা ঘর, আলহামদুলিল্লাহ বলে। সারা দুনিয়ার মসজিদের সভাপতি কোনটা? কাবা ঘরে প্রথম রহমত নাজেল হয়, ওখান থেকে সারা দুনিয়ার মসজিদের মুসল্লি গুলি চলে আসে জুমার দিন। অতএব আচ্ছা ঠিক আছে, 500 পারবেন না, আমি দেখবো এইভাবে মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে আজকে আল্লাহর এই ঘরের জন্য কে দিবেন 100 টাকা করে, দিয়ে হাত তুলেন তো, 100 দিবেন আজকে, 100, 100 দিবেন আজকে, 100, 100 এ উঠেন মক্কা মদিনায় যাওয়ার জন্য, 100, 100। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলাকে কবুল করেন, অতি দ্রুত মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। কি কে দিছে? ও তুই তো ছাত্র না, ইফান আমার এই মাসে হেফজখানায় পড়ে, এই টাকাটা ব্যাকে রেখে 1500 টাকা দান করেছে, ওর নানিটা মারা গেছে, ওর নানির জন্য দোয়া চেয়েছে, তোর কোনো আমিন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া চাই
আল্লাহর হস্তে মাফ করে দিবেন, দোয়া করবেন। আর যদি মক্কা মদিনায় যে মারা যায়, অনেক হাজি তো মারা যায়। এই যে কালীগঞ্জের আতাউর রহমান, তার জিন্দিগি বেশি ভালো ছিল না, আমাকে চোখ দিয়ে দেখা যে এই বছর আমি গেছি, এই বছর ওই লোকটা মারা গেছে। এই যে মজিবার হাজির ভাই আতাউর রহমান, কালীগঞ্জ বাজারে যার এত বড় মার্কেট, একসাথে গেলাম, গেলাম দেখা হইল মক্কায় রমজানে। আমার বলে যে আদি ভাই আইসাই ভাই, হ্যাঁ, তিন দিন পরে আবু বকর টাওয়ারের নিচে বসে আছি হিলটনের সামনে, ভাই আতাউর রহমান মারা গেছে, তার কবর জান্নাতুল বাকি কবর, জান্নাতুল মুআল্লা, তার মা খাদিজার কবরের পাশে। কি মনে হয়, বউ লয়ে গেছে, সাওয়াল লয়ে গেছে, বউ স্বামীরে ফিরে বসে, এই তো জিন্দগি। এই আতাউর রহমান, এই যে মুজিবুর রহমানের ভাই, ওর কবর কিন্তু মক্কায় জান্নাতুল মুআল্লা কবরস্থানে। আল্লাহ আল্লাহ, অতএব কার কপাল কখন ভালো হয়ে যায় কেউ জানে না। যদি মারা যায়, আর আল্লাহরে বলছি আমার যেন মক্কা মদিনায় মৃত্যু হয়, দোয়া চাই। যদি মারা যাই হয়তো আর দেখা হবে না, আর যদি ফিরে আসি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মসজিদ আমার না, এই মসজিদ যদিও আমি আপনাদের জন্য হাদিয়া হিসেবে করে দিয়েছি, এটা আল্লাহর ঘর, আপনারা দেখে রাখবেন, এটার খেদমত আপনারা করবেন যখন যেটা দরকার আপনারা করবেন। এটা আমার ব্যক্তিগত ঘর নয়, এটা আল্লাহর ঘর এবং সারা দুনিয়ার মুসলমানের ঘর এটা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মসজিদে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে, আমরা যেন একসাথে রসুলের সাথে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين রহমতের নজরে তাকায় দেখো মানি দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না গো, হায়াতে জিন্দগি কখন কার শেষ হয়ে যাবে কেহই জানে না। তবে একটা জিনিস জানি, দুনিয়ায় থাকতে পারবো, টাকা বলো বাড়ি বলো কিছু আমার নয়, নেক আমল বদামল ইটাই আমার সঙ্গী হইও। আল্লাহ পবিত্র জুমার দিন, আগামী পরশু দিন বিদায় নিয়ে তোমার মক্কা মদিনা বাংলার ভূখণ্ড ছেড়ে চলে যাব। এই বাংলা মায় আর কোনদিন ফিরে আসতে পারবো কিনা জানি না গো মানি, কত মানুষ সমরায় যায় হজে যায় মারা যায়, যদি আমার মাটি মক্কা মদিনায় হয় তবে কবুল করে। আল্লাহ আমার রক্ত পানি করা কষ্টের মসজিদ, আমার জনম দুঃখিনী মায়ের ওসিয়ত করে গেছি। আল্লাহ তুমি বাইতুর রহমান জামে মসজিদ এখানে খো, যারা আজকে জুমার নামাজ পড়ে আমার সাথে আমিন আমিন বলছে, ও আমার মতো কার জন্ম, মায়ের মতো দরুদি এই জন্ম, মা বেঁচে থাকলে বোঝা যায় না মা কি জিনিস, চলে গেলে বোঝা যায় মা কি জিনিস। একজনে দোয়া চায় আর বলে বাড়িতে যখন যাইতাম ঘরের মধ্যে প্রবেশ করার সময় খাটের কোনায় মা বয়া থাকতো, আবার যখন ঢাকায় রওনা দিয়ে আসতাম
মা কাপড়ের চোখে চোখ মুছতো আর বলতো আবার তোর মুখখানা কবে দেখবো, আজকে মা চলে গেল এই কথা আর কেউ তো বলে না। আল্লাহ এরকম ভাবে যারা মা দুঃখিনী হারিয়েছে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। অনেকের মা আছে বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তুমি দেখো কার কার চোখের পানি গড়ায় পড়বে। এই মসজিদের আমার অবর্তনে যে খতিব থাকে, সানিন দোহারি ও তো এতি আমরা যারা মাদ্রাসা পড়তাম, বাবার হাত ধরে মাদ্রাসায় গেছি, মায়ের গরম ভাত খেয়ে মাদ্রাসায় গেছি। আর ওই মা যাদের কবরে বাবা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, আল্লাহ মুসল্লিদের মধ্যে যাদের মা নাই বাবা নাই মাফ করে দেয়। যারা মসজিদে 1,500-100 টাকা দান করলো, তাদের দানগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ খাস করে তুমি তাকায় দেখো যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দিও এদের ছেলে মেয়েদেরকে, কামাই রোজগারে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ খাস করে তোমার অনেক বান্দা বান্দি জুমার দিন আসলেই দোয়া চায়, আল্লাহ ইফানের নানির মারা গেছে দোয়া চাইলো মসজিদের টাকা দিয়া, আল্লাহ নানির কবরটা জান্নাতের বাগান বানায় দেও। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চায়, হাজার হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহ তার ছেলে মেয়েকে কবুল করে নিও। আল্লাহ তার সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো। আল্লাহ মক্কা মদিনায় যায় যাওয়ার নিয়ত করছে, একবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ আমার মসজিদ মাদ্রাসা কবুল করে নাও, এখানে যারা একটা টাকা দিয়েও সহযোগিতা করে তাদেরকে কবুল করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। যার যার স্থানে যারা চলে গেছে।